অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা আমি ভিডিও আপলোড করেছি। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকৃত হবে, উপকারে আসবে অর্থাৎ উপকৃত হবেন। তাই আমি এখানে দেখাবো যে ভগ্নাংশের লব্বায় হরের যেসব অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো কীভাবে করতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনারা দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে নিচ্ছি সিম্পল, মানে যোগের ক্ষেত্রে 6/4 যোগ 2/8, তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা কীভাবে অঙ্কটা সলভ করবো। প্রথমে এটা হচ্ছে, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে আমরা লিখে দিই এটা হচ্ছে লব, লব আর এটা হচ্ছে হর, কি হর হর, তাহলে লব বাই হর আছে। তাহলে লব বাই হর হয়ে যাওয়ার পর আমরা দেখবো যে যে এইটা দুই যেহেতু উপরে আছে আর আর যেহেতু নিচে আছে, তাহলে লব বাই হর আছে, তাতে কী ভগ্নাংশের মধ্যে পড়ছে আমাদের ভগ্নাংশের ব্যাপারটা জানতে হবে। উপরে ছোট নিচে বড় থাকলে কী হয় প্রকৃত ভগ্নাংশ, আর উপরে বড় আর নিচে ছোটো থাকলে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটা এইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কেন উপরে ছোট নিচে বড় হলে প্রকৃত ভগ্নাংশ, আর উপরে বড় নিচে ছোটো থাকি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে সেই প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ আমি ভিডিও আমি আগে করে দেখে দিয়েছি, আপনারা অবশ্যই জেনে দেবেন যে কোনটা অপ্রকৃত এবং কোনটা প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আপনাদের খুবই মানে উপকারে আসবে যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত, কেননা সেগুলো পরীক্ষায় আসে বা পরীক্ষায় দেয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে দুটো হর আছে, এই দুটো হরকে আমরা আগে আমরা লসাগু কোন দেবো। লসাগু কেমন করে করতে হয় আমি আগের অনেক ভিডিও করেছি লসাগু, সেগুলো আপনারা আগে দেখে নেবেন আমার চ্যানেলকে, তাহলে বুঝতে যাবেন। তাহলে লসাগু করার নিয়ম হচ্ছে কি, প্রথম আমরা দুই রে খাবো, দুই রে যদি খাওয়ালে দুই রে চারকে ভাঙলে আমরা দুই পাবো। আমি আগে বলে দিচ্ছি কীভাবে করতে হয় আপনারা অবশ্যই দেখবেন, আর দুই রে আটকে ভাঙলে তোমরা চার পাবো, আবার যাবে দুই রে, তাই দুই রে করলে কি দুইকে দুই ভাঙলে কত আমি এক পাবো, দুই একে দুই, আর দুই রে চারকে ভাঙলে কত দুই পাবো, তারপর আবার দুই যাবে, আবার দুই নিলে দুই এই একটা বসে আর দুই একে দুই হয়ে গেল। তাহলে এটা আমরা লিখে নেবো যে লসাগু কেমন থাকে, নির্ণয় লসাগু, লসাগু কেমন হবে আমাদের, নির্ণয় লসাগু কেমন হবে আমি লিখে দিচ্ছি। এই যে এই উৎপাদক গুণকে আমরা গুণ করবো, লসাগু মানে সব কটা উৎপাদক গুণ হয়ে যাবে, তো দুই গুণ দুই গুণ দুই সমান সমান কি দুই দুগুণে চার গুণ দুই, এই দুইটা বসে গেল। আর এবার দেখব যে দুই চারে আট, তাহলে আমাদের গসাগু কত হলো, আমাদের গসাগু হলো আট, তাহলে আমরা ওখানে আট পেলাম। তারপর শূন্য চিহ্ন দেবো, দিয়ে আমি একটা লম্বা লাইন টানবো, তেমন এখানে এই যে আটটাই নিচে বসাবো, তাহলে এর হর আর এর হর পেয়ে গেলাম। তাহলে এর হরের সঙ্গে এর হর আর এর হরের সঙ্গে এর হর কী হবে, ভাগ হবে, কী হবে ভাগ হবে, ভাগ হবে এটা কি ভাগ হবে, তাহলে কী বললাম এই হরের সঙ্গে এই হর ভাগ হবে, এই হরের সঙ্গে এই হর কী হবে ভাগ হবে, ভাগ হয়ে যেটা ভাগফল পাবো তাহলে ভাগফলটা লবের সঙ্গে, তাহলে লিখতে হবে যে সঙ্গে ভাগফলটা, ভাগফলটা যেটা বেরোবে যেটা, ঠিক আছে বেরুবে ভাগফলটা যেটা বেরুবে তে যেটা, ঠিক আছে যেটা ভাগফল যেটা বেরুবে সেটা সেটা উপরের লবের সঙ্গে, উপরের উপরের লবের সঙ্গে, লবের সঙ্গে গুণ আকারে বসবে বা গুণ হবে, গুণ আকারে, গুণ আকারে বসবে বা গুণ হবে। আমি বুঝলাম কী হবে,
আমরা ভাগ করব, হরে হরে ভাগ করব, ভাগ করে যেটা আমরা গুণ করব, তারপরে সমচিহ্ন দিয়ে দিই আমরা এখানে। তাহলে আগে আমরা একটা লম্বা দাঁড়িয়ে তিন দিই, নিচে আমরা আট, নিচে এই আটটা আমরা আগে লিখিয়ে রাখি, কেন আমাকে লিখতে হবে, কেন আমাকে লিখে রাখি, ঠিক আছে। তাহলে এর হর আর এর হর ভাগ হবে, তাহলে আমরা ভোগ, তাহলে চার দিয়ে আমরা আটকে পাঁচ গেলে দুই পাবো, তাহলে চার দুয়ে আট পাবো। তাহলে আমরা উপরে এই প্রথমটা কি ছয় আছে, তো ছয়টা দিকে আমরা গুণ দিয়ে দেবো, আগে ছয়টা বসালাম, গুণ দিলাম দিয়ে চার দুয়ে আট, এবার দুইটা আমরা বসাতে বসলাম, প্রথম অনেক প্লাস করলাম, যোগ দিলাম, এই যোগটা কেন দিলাম, এখানে যোগটা আছে বলে যোগ দিলাম, তাহলে যোগ দিলাম, তাহলে কেমন যোগ দিলাম যে এই প্রথমের কাজটা আমাদের হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে যোগটা, এই যোগটা এখানে দিলাম, দেওয়ার পরে এবার এই দুইটা আমরা লিখে নেবো আগে, লিখে গুণটা করবো, কেন লাভের সঙ্গে গুণ হবে, যেটা ভাগফল পাবো। তাহলে এই আটের সঙ্গে আটে ভাগ করলে আট এককে আট, তাহলে কত এক পাবো, আমাদের কাজ হয়ে গেল। কেন হলো, এবার আমরা দেখে দিচ্ছি কীভাবে করলাম, আমরা আমরা দেখে দেবো যে কীভাবে আমরা কাজটা করলাম, সেই কাজটা আমাদের জানার দরকার খুবই, যে কীভাবে হলো কাজটা, ঠিক আছে। কিছু করতে হবে না, একটাই বলছি, এই ঘরের সঙ্গে এই ঘর ভাগ হবে, ভাগফলটা যেটা বেরোবে সেটা লবের সঙ্গে গুণ হয়ে যাবে। এখানে লব ছয়, এই লবের যেই ছয়টা আমরা লবটা বসেছি, তারপর গুণ করেছি, যে গুণ গুণ আকারে বসেছি, গুণটা আমরা বসলাম, তাহলে চার দুই আট, এই জন্য দুইটা এনে বসে দিলাম, যোগ দিলাম, যোগ করে দিলাম, তারপর আবার এই যে দুইটা আমরা এনে বসে দিলাম, দিয়ে আবার গুণ দিলাম, দিয়ে আর আট এককে আর গুণ করে এক পেয়ে গেলাম, হয়ে গেলো। তাহলে সিম্পলিফিকেশন ভালো হয়ে গেলো অঙ্ক আমাদের, হয়ে যাওয়ার পর গুণ করে দেবো, যেমন এবার আমরা আগে সিম্পলিফিকেশন বা সলভ করা অঙ্ক আমরা পেয়েছি, যে প্রথম বন্ধনীর ভেতরে সংখ্যা অনুগুণ হবে, কেন এই সংখ্যার ভেত, এই সংখ্যার বাঁ দিকে বা সামনে গুণ আছে, পয়সা গুণ হবে, বন্ধনী উঠে যাবে, আগে একটা লম্বা লাইসেন্স দিই, দুই ছয় আট, দুই ছয় বারো, বারো গেলো বন্ধ উঠে গেলো, তারপরে এই যোগটা এখানে বসে গেলো, আর দুই এককে দুই, তাহলে দুইটা বসলো আর বন্ধ উঠে গেলো। আমরা আগে নিয়ম করেছি মানে সরল করা অঙ্কতে, তো সমান দেবো, দিয়ে আমরা আট, এই আটটা লিখে দেবো, তাহলে এবার এর বাঁ দিকে বা সামনে দিকে যোগ আছে, এরও বাঁ দিকে বা সামনে দিকে যোগ আছে, তাহলে বারো আট দিয়ে কত, চোদ্দো, চোদ্দো হয়ে গেলো। হয়ে যাওয়ার পর আপনার কি হয়ে যাওয়ার পর, এটা আমরা দেখছি যে এটা, এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, কী বলছো, উপরে বড়ো, উপরে বড়ো আছে, নিচে ছোটো আছে, কী বলছো, অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এটা আবার কাটাকাটি করা যায়, আমরা কাটলে ছোটো করবো, তাহলে না কাটলে কত হবে, সাত পাবো, কাটলে কত হবে, চার পাবো, দুইটা একে দুইটা কাটলে সাত পাবো, একে দুইটা কাটলে চার পাবো, ঠিক আছে। আবার এটা যেহেতু এ যেহেতু জোড় সংখ্যা, এ যেহেতু বিয়োগ সংখ্যা হবে না, তা কত হবে, সাত বাই চার, হ্যালো, ঠিক আছে। এটা উপরে বড়ো ছিল বলে আমি চার দিয়ে আমি অপ্রকৃত ভগ্নাংশ করলাম, কারণ এও বড়ো আছে, এও ছোটো, এইটাও অপ্রকৃত ভগ্নাংশ হবে, মানে এটা আমি আগে লিখে এলাম, এইটা আমি না কাটাকাটি করে করলাম আর কি, কিন্তু এইটাও করলেও হবে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ একই ব্যাপার, ঠিক আছে। তো কাটলাম বলে হলো, নাহলে এটা একই ব্যাপার হবে কাটাকাটি করে, এবং অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে পারি বা ভাঙতে পারি। তা চার যেহেতু ছোটো আর যে সাত যেহেতু বড়ো, তো আমরা সাতকে চার দিয়ে ভাগ করলে কত হবে, চার এককে চার, বিয়োগ করে কত হবো, তিন পাবো, তাহলে এক পূর্ণ তিনের চার, তাহলে এই যে তিনটা মাথায় গেলো আর এই চারটে চলে, তাহলে কত হবে, এক পূর্ণ তিনের চার, এটা হচ্ছে কী ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাহলে আমরা কী জানলাম যে মিশ্র ভগ্নাংশ আমরা কোন কোন দিয়ে পাবো, অপ্রকৃতকে ভাঙলে আমরা মিশ্র ভগ্নাংশ পাবো, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমাদের বেসিক নিয়মটা করতে হবে, করার পরে আমরা একটা ছোটো করে একটা অঙ্ক উদাহরণ নিয়ে নেবো, তাহলে আমরা আরও আমরা বুঝতে পেরে যাবো যে কীভাবে করতে হয়। তিন বাই ছয় যোগ দুই বাই তিন যোগ তিন বাই নয়, তাহলে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা কিচ্ছু করবো না, এর হরগুলো খালি লসাগু গুণ দেবো, তাহলে ছয় তিন নয় আছে, তাহলে যখনই আমরা দেখবো যে ছয় যেহেতু জোড় সংখ্যা, তো আমরা দুই দিয়ে যাবে, তাহলে দুই দিয়ে সংখ্যা আমরা তিন পাবো, আর দুই দিয়ে তিন ভাঙলে ম্যাচ খাচ্ছে নাকি, তিনই লিখে দেবো, আর দুই দিয়ে নয়কে ভাঙলে কত ম্যাচ খাচ্ছে নাকি, নয় বসে যাবে। এরপর দুইয়ের ঘর শেষ, এবার তিনের ঘর দিয়ে করবো, তিন দিয়ে করলে তিন এক, তিন এককে তিন, তিন এককে তিন, আর তিন তিরিককে নয়, হয়ে গেল। তারপর আবার কি দুই, আবার কি আমরা তিনের ঘরে যাবে, আবার
তিন করলে একটা বসে গেল, একটা বসে গেল, 3 × 1 = 3 হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, লসাগু করবো, লসাগু ঠিক আছে। লসাগু আমরা কেমন করবো, কিছু করতে হবে না, তাহলে একটা নিয়ম করতে হবে যে এই যে উৎপাদকগুলো আমরা গুণ করে দেবো, তাহলে এখানে করে দিচ্ছি, ধরবে ধরে যাবে, 2 × 3 × 3 তাহলে গুণ করলে কত হবে, এই তো 3 × 2 = 6 × 3 বসলো, আর 3 × 6 = 18, 3 × 6 = 18 তো আমরা 800 পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমরা কী করবো, এবার আমরা কিচ্ছু করবো না, আমরা একটা লম্বা দাঁড়িয়ে তিন দেবো, সেই দাঁড়িয়ে আমাদের 800 বসতে দেবো, তাহলে 800 বসালাম। বসানোর পর কি এই হর আর এই হরে কি ভাগ হবে, আর লবটার সঙ্গে গুণ হবে, তো আমরা একটা লবটা লিখে নেবো, 3টা লিখলাম, দিয়ে করলাম গুণ দিয়ে দিলাম, মানে প্রথম বন্ধ দিলাম, দিয়ে 6 × 3 = 18 তার 3 পেলাম, 6 × 3 = 18 তাহলে 800 ভাগলে কত 3 পাবো, তো 6 × 800 ভাগলে কত 3 পাবো পেলাম। তারপর যোগ দিলাম, প্রথম বন্ধ দিলাম, দিয়ে এই 2টাকে লিখে দিলাম, গুণ দিলাম, তাই 3 দিয়ে 800 ভাঙবো, তাই 3 × 6 = 18 তা 6 পেলাম। আর এই যোগ দেবো, আবার 3টাকে আমরা লিখে নেবো, এই 9 দিয়ে 18 ভাঙবো, তাহলে 9 × 2 = 18 তা 2 পেলাম। তা আমাদের কাজ হয়ে গেল, আমাদের অনেকটা কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি আমরা একটা লম্বা দায়িত্ব দেবো, 18টা লিখে নেবো, লিখে নিয়ে বলেছিলাম যে যখন কোনো মানে বন্ধনীর ভেতর, প্রথম বন্ধনীর ভেতর যেহেতু গুণ আছে, তো এই সংখ্যার মাঝে গুণ পরের সঙ্গে গুণ হবে, গুণের বন্ধনী উঠবে, তাই 3 থেকে 9 বন্ধনী উঠলো, এই যোগটা এখানে বসলো, 6 × 2 = 12 গুণ হলো, বন্ধনী উঠে গেল, এই যোগটা এখানে বসলো, আর এই যেহেতু মাঝে গুণ আছে পরের সঙ্গে গুণ হবে, তাই 3 × 6 = 3 × 6 বন্ধনী উঠে গেল। উঠে যাওয়ার পর কী করবো, আমরা কিচ্ছু করবো না, আগে 18টা লিখে দেবো, লিখে নেওয়ার পর আমি কী বলেছিলাম যে এরও বাঁ দিকে বা সামনে দিকে যোগ, এরও বাঁ দিকে বা সামনে দিকে যোগ, এরও বাঁ দিকে সামনে দিকে যোগ, 3 দিকে যোগ আছে, তারপর এই 2 আগে যোগ করবো, এই 2 সংখ্যা আমাকে যোগ করবো, তাহলে 12 আর 9 কত, 12 আর 9 হচ্ছে বলতে 21 কত, 21, তাহলে এই 12 আর 9 যোগ করে আমরা 21 পেলাম, তারপরে এই যোগটা পেলাম, 6 বসলো। বসার পর আমি একটা লম্বা লম্বা দাঁড়িয়ে থাকবো, তিনে 6-এর বাঁ দিকে যোগ বা সামনে দিকে যোগ, 21-এর বাঁ দিকে বা সামনে দিকে 2টি যোগ আছে, তা 6 আর 21 কত, 27 কত, 27 পেলাম, 27 পাওয়ার পরে কি 27 হচ্ছে একটা কি বিজোড় সংখ্যা, আর 18 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথম 3 দেখালে কত হব, 3 × 9 = 27, আর 3 দেখালে 3 × 6 = 18, তাহলে 1 ও 3 দেখালে 3 × 3 = 9, আর 3 × 2 = 6, তাহলে কত পেলাম, আমরা 3/2 পেলাম, নাকি অপ্রকৃত পূর্ণাংশ, কী পূর্ণাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়, তাহলে আমরা কত 3 কে 2 ভাঙবো, যেহেতু 3/2 আছে, তা 2 × 1 = 2, তাহলে বিয়োগ করে আমরা 1 পাবো, তাহলে 1 × 1 = 2, তাহলে আমরা কত লিখবেন, 1 × 1 = 2, এই যে একটা উপরে চলে গেলো, আর এই 2টা হ্যান্ড চলে গেলো, আর এই একটা তো সিম্পল আছি, ঠিক হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই যে আমি দুটো বা আমি অঙ্ক করলাম, যদি কোনো ছাত্রছাত্রী বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আর না বুঝতে পারলে আর একবার আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরে যাবেন, কেন অঙ্কটা খুবই সোজা অঙ্ক, কেননা লবের সঙ্গে মানে হরে হরে, কেননা হরে হরে ভাগ হচ্ছে, আর ভাগ হয়ে যেই ভগ মানে ভাগ ফলটা আমরা পাচ্ছি সেটা লবের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, এটা দেখিয়ে দিলাম লবের সঙ্গে গুণ করতে হবে। এই নিয়মের অঙ্কগুণও বা ভগ্নাংশে যে লব বাই হরের যে অঙ্কগুণও আছে বা সরল করার অঙ্কগুণ আছে, সব এই নিয়মের অঙ্ক, সব এই করার নিয়মে পড়বে। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না, ভালো করে দেখবেন, কেন এই নিয়মে সব অঙ্ক করতে হবে, আর উঁচু ক্লাসে যখন উঠবেন এরকম তো লব বাই হরের মানে অঙ্কের মাঝখানে করতে হয় লসাগু। আপনারা যদি ভালোভাবে মন দিয়ে দেখেন তাহলে আপনাদের কোনো অসুবিধাই হবে না,
তাই আপনাকে বলছি এই দুটো অঙ্ক যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত নজর রাখবেন আমার এই চ্যানেলে।